জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। গোপন সূত্রে খবর পেয়ে আবগারি দপ্তরের আধিকারিকরা নবগ্রাম থানা শিবপুর গ্রাম পঞ্চায়েতের ফাপর গ্রামের অভিযান চালায় এবং ওই গ্রামের একাধিক বাড়ি থেকে উদ্ধার হয় প্রচুর পরিমাণে চোলাই মদ সহ মদ তৈরির উপকরণ, গুড় জল এবং চোলাই মদ তৈরির প্রয়োজনীয় জিনিসপত্র। এই দিন নবগ্রাম আবগারি দপ্তর, এর পাশাপাশি ছিল সাগরদিঘি আবগারি দপ্তর, মুর্শিদাবাদে আবগারি দপ্তর, ফারাক্কা আবগারি দপ্তর, রঘুনাথগঞ্জ আবগারি দপ্তর ও শামসারগঞ্জ আবগারি দপ্তর। সাধারণ মানুষকে চোলাই মুক্ত করতে এবং সাধারণ মানুষকে চোলাই মদের ক্ষতিকারক প্রভাব থেকে বাঁচাতে আবগারি দপ্তরের এই উদ্যোগ। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষজন। আবগারি সূত্রে জানা যায়, এই দিন দুজন মহিলা চোলাই মদ বিক্রেতাদের আটক করা হয় এবং পরবর্তীতে আবার যদি কেউ অবৈধভাবে চোলাই মদে কারবার করে তো তাদের বিরুদ্ধে কঠিনতম পদক্ষেপ নেওয়া হবে। আমাদের আজকে একটা গোপন সোর্সের ইনফরমেশনের ভিত্তিতে নবগ্রাম সার্কেলের অন্তর্গত শিবপুর জিপির আন্ডারে হাপর বলে একটা গ্রাম আছে, সেখানে আমরা খবর পাই প্রচুর পরিমাণে চোলাই ওখানে উৎপন্ন হয়। সেই খবরটা আমরা আমাদের সুপারিনটেন্ডেন্ট স্যারকে জানাই এবং আমাদের ডিএসি স্যারের নেতৃত্বে আমরা জেলা ভিত্তিক একটা রেড ওখানে করি এবং সেই রেডের সময় প্রচুর পরিমাণে চোলাই তৈরির সমগ্রাম, সেই হাঁড়ি এবং কাঁচামাল বরামদ হয়েছে, দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। হ্যাঁ, নবগ্রামকে চোলাইমুক্ত করতে আমাদের উদ্যোগ। ভবিষ্যতে আমরা যদি কোনো ইনফরমেশান পাই আমরা আরও এই অভিযান চালাবো।